হ্যালো বন্ধুরা, আপনাকে আবারও স্বাগত। এই মুহূর্তে নিয়ে চলে এলাম আবহাওয়া সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি। তো নিম্নচাপ ঘনীভূত হতে চলেছে এবং যেটা দেখা যাচ্ছে যে আগামী রবিবার বা শনিবার থেকেই কিন্তু ভালো রকম প্রভাব দেখা যেতে পারে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চলে, যদি এটি এবারে কোনোভাবে মিস না হয়ে চলে আসে বঙ্গোপসাগরের উত্তর দিকে, এবং তার ফলেই কিন্তু ভালো রকম প্রভাব দেখা যেতে পারে। তো এই রকম সম্ভাবনা রয়েছে, আমাদের লাইভ ট্র্যাকিংয়ের মাধ্যমে আজকেও দেখাবো। তো বন্ধুরা, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টা বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখুন। এবং আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে আজকের ডেটে এবং আমাদের দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে এটি তৈরি হতে চলেছে। আগামীকাল থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটা কতটা কি সত্য আমরা এটা আজকে একবার দেখে নেব এবং আপনাদের দেখিয়ে দেবো। তার সঙ্গে লাস্টে দেখিয়ে দেবো আজ বুধবার কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, আসাম, ত্রিপুরাতে। তো বন্ধুরা, সেটা লাস্ট ভাগে দেখাবো। আর আবহাওয়া সংক্রান্ত আপডেটের যে টেক্সট ফর্ম, সেটা কিন্তু আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সেও কিন্তু দেখে নিতে পারেন, সেখানে দেওয়া থাকবে, সেখানে আপনারাও কিন্তু পড়ে নিতে পারেন। আবহাওয়া সংক্রান্ত আপডেটের যে সমস্ত তথ্যগুলি রয়েছে এগুলো দেওয়া থাকছে, নিয়মিত দেওয়া হবে। তো বন্ধুরা, ডিসক্রিপশানে গিয়েও কিন্তু দেখে নিতে পারবেন। তাহলে চলুন এবারে শুরু করা যাক। আমরা এবারে আস্তে আস্তে যেটা করছি, আমরা লাইভ ট্র্যাকিংটাকে যে এখান থেকে চালিয়ে দেবো ধীরে ধীরে, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, আজ বুধবার, এটা কিন্তু আমি আপনারা এইখানটায় লক্ষ্য করতে থাকুন, এই বঙ্গোপসাগরের দিকে আমি একটু জুম করে দিচ্ছি, তাহলে কিন্তু আপনাদের দেখতে সুবিধা হবে। দেখুন, এই বৃহস্পতিবার কিন্তু এই বিশাখাপত্তনম এখানে কিন্তু ঘনীভূত হয়ে এটা কিন্তু উড়িষ্যার দিকে এগোচ্ছে, এবং এর ফলে দেখুন হাওয়ার কিন্তু যে বন্যা বর্তটি সেটা কিন্তু রয়েছে একদম এই উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিমের দিকের রাজ্যগুলির দিকে, সরি জেলাগুলির দিকে। এবং দেখুন, এই যে শনিবার চলে এলো, আমি স্টপ করে দিচ্ছি, শনিবারে কি দেখুন পুরো একটা ঘূর্ণাবর্ত কিন্তু আজকের যে এই মুহূর্তে আপডেট পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু এই আপডেট দেখা যাচ্ছে। তাতে দেখুন, এটা হচ্ছে একদম বাংলাদেশ এই চট্টগ্রাম এই পুরো উপকূলবর্তী অঞ্চল দিয়ে ঢুকছে সঙ্গে, এবং এটি কিন্তু দেখুন বেশ বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে প্রভাব ফেলবে। অর্থাৎ এই যে ঘূর্ণাবর্তটি থাকবে এর ফলে গোটা দক্ষিণবঙ্গে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিতে পারে। এবং এখানে যেটা মনে হচ্ছে যে মূল কিন্তু এই জায়গাটার উপরেই টার্গেট থাকতে পারে, অর্থাৎ কলকাতা বা উত্তর চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর এসব সাইডে কিন্তু, এবং বর্ধমান এসব সাইডে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা দিতে পারে। যদি এই ফরম্যাটটি যদি এই আজকের ডেটে যেমন দেখা যাচ্ছে যদি চেঞ্জ না হয়, সেক্ষেত্রে উড়িষ্যা থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গভীর নিম্নচাপ কিন্তু উড়িষ্যার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এবং অন্ধ্রপ্রদেশের এখানে কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টিপাত চলবে। তার সঙ্গে বাংলাদেশের এই সমস্ত অঞ্চলে কিন্তু বরিশাল, খুলনা, ঢাকা, মাদারীপুর, ফরিদপুর এসব সব জায়গাতে কিন্তু, কুমিল্লা পর্যন্ত এদিকে ত্রিপুরাতেও কিছু প্রভাব, এবং চট্টগ্রাম এসব সব জায়গাতে মোটামুটি একটা, যশোর, পাবনা সমস্ত জায়গাতেও কিন্তু, রাজশাহী পর্যন্ত সমস্ত জায়গাতে কিন্তু একটা প্রভাব লক্ষ্য করা যেতে পারে। শনিবারের দিক করে মোটামুটি দেখুন এখানে একটা বাজছে এইরকম সময়তে আমরা দেখে নিলেন, এবং আমরা আস্তে আস্তে এটাকে আরও বাড়াচ্ছি। দেখুন, নিয়ে গেলাম শনিবারই, নিয়ে গেলাম বিকেলের দিকে, দেখুন শনিবার বিকেলের দিকে কিন্তু দেখুন একটু করে কমবে, আবার একটু করে বাড়বে, কিন্তু ঘূর্ণাবর্তের প্রভাবটি থাকবে, এবং এটি মোটামুটি যেটা বোঝা যাচ্ছে আমরা ট্র্যাকটাকে আবার বাড়াচ্ছি। দেখুন, রবিবারে নিয়ে গেলাম, রবিবারে কিন্তু আরও প্রবলভাবে আরও কিন্তু বায়ুর ঝাপটা থাকতে পারে, কীরকম গতিবেগ থাকতে পারে দেখিয়ে দিচ্ছি। দেখুন কেমন, এই যে এখানটা এদিকে তো বেশি থাকবেই, কিন্তু এদিকে দেখুন এই বাংলাদেশের এসব সাইডে মোটামুটি 40-50 এরকম বেগে কিন্তু বায়ুর ঝাপটা থাকতে পারে, এদিকে কোথাও কোথাও কম বেশি হবে, পশ্চিমবঙ্গে একটু হয়তো কম থাকছে, এদিক দিয়ে যেহেতু বাঁকছে তাই এদিকে ঝাপটাটা বেশি থাকবে। অর্থাৎ এখানে কিন্তু সমুদ্র উপকূলবর্তী যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু মৎস্যজীবীদের জন্য আবহাওয়া দপ্তরের তরফ থেকে নিশ্চয়ই আপনারা লক্ষ্য করবেন যে সতর্ক বার্তা হয়তো জারি হতে পারে শনিবার বা রবিবার নাগাদ। তো এরকম আমরা আশা রাখছি, এখন কোনোভাবে যদি গতবারের যেমন সম্ভাবনা ছিল সেরকমভাবে যদি না চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু এমন সম্ভাবনা রয়েছে, এবং এবারে দেখা যাচ্ছে কিন্তু এটি গতবারগুলোর থেকেও কিন্তু একটু গভীর হয়ে হতে পারে। এটা কিন্তু দেখুন একদম এই মুখে নিয়েছে, অর্থাৎ পুরো জায়গাটা কিন্তু কভার, অর্থাৎ বর্ষার একটা ঘাটতি মিটতেও পারে এমন সম্ভাবনা। আমরা আরও নিয়ে যাচ্ছি রবিবার, দেখুন রবিবারে কিন্তু যখন আমরা দুপুর 12টায় নিয়ে গেলাম তখন দেখা যাচ্ছে যে আরও কিন্তু এটা গভীর হয়ে আরও ভেতরের দিকে ঢুকছে, এবং
তার প্রভাবে কিন্তু দেখুন উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা সহ বিহারের দিকে এবং ঝাড়খণ্ড ছত্তিশগড় এসব জায়গাতেও কিন্তু প্রভাব পড়তে পারে। তো এমন প্রভাব কিন্তু দেখা যাচ্ছে। তো আপনারা কেমন বুঝছেন অবশ্যই কমেন্টে উল্লেখ করে জানাতে ভুলবেন না। আমরা আরও ট্র্যাক করে দেখছি এটা কতদিনে থাকতে পারে। রবিবার কিন্তু দেখুন শনিবার রোববার কিন্তু ভালো প্রভাব পড়তে পারে এমন সম্ভাবনা এখনও দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু এদিকে দীঘা মন্দারমণি এসব সাইডে এদিকে সমুদ্র দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কিছু অঞ্চল এখানে কিন্তু একটা প্রভাব থাকতে পারে। অর্থাৎ পশ্চিম দিকের যে জেলাগুলি রয়েছে দক্ষিণবঙ্গের সেখানেও কিন্তু প্রভাব থাকতে পারে। তার সঙ্গে মনমোহন সিং এদিকে কিশোরগঞ্জ এসব সাইডে এবং এদিকে দিনাজপুর বা এদিকে রংপুর সাইডে কিছুটা এলাকা এরকম সাইডে কিন্তু এবং যেটা দেখা যাচ্ছে যে আসামের কিছু অংশ সঙ্গে মেঘালয়ের কিছু অংশেও কিন্তু এর প্রভাব পড়তে পারে। ত্রিপুরাতে প্রভাব দেখাই যাচ্ছে এবং মায়ানমারের কিছু অংশেও কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে। তো এরকম দেখা যাচ্ছে সোমবার আমরা আরও নিয়ে যাচ্ছি। দেখুন সোমবারেও কিন্তু প্রভাব থাকতে পারে ভালো রকম কিন্তু গভীর আছে। আমরা যেটা বলেছিলাম গতবারে যে যদি আরব সাগরে এর মতো যদি এরকম গভীর ভাব এইখানে যখন দেখা যাবে তখন কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেড়ে যেতে পারে। এবং কিন্তু এবারে যে নিম্নচাপের আমরা অবস্থান দেখতে পাচ্ছি তাতে কিন্তু যা এখনকার মতো যে প্রেডিকশান পাওয়া যাচ্ছে আজকের ডেটে বুধবারে সেখানে কিন্তু উইন্ডি ডট কমের প্রেডিকশান অনুযায়ী একটা ভালো বৃষ্টিপাতের আশা করা যেতে পারে সঙ্গে কিছুটা হাওয়া। এবং দেখুন এখানেও কিন্তু নিম্নচাপ অক্ষরেখা উত্তরবঙ্গেও তৈরি হচ্ছে। অর্থাৎ উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত ধীরে ধীরে কমা শুরু করলেও আবার কিন্তু আগামী সপ্তাহের শুরুর দিকেও কিন্তু আবার বৃষ্টিপাতে দেখা মিলতে পারে এমন সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে। তো আমরা এটাকে আরও ট্র্যাক করে বাড়াচ্ছি। দেখুন আমরা চলে গেলাম সোমবার পার করে চলে যাচ্ছি মঙ্গলবারে। মঙ্গলবারেও কিন্তু এই দেখুন এদিকে উত্তর পশ্চিমের দিকে কিন্তু নিম্নচাপটি তখনও গভীরভাবে কিন্তু সমুদ্রে অবস্থান করছে এবং যার প্রভাবে কিন্তু জলীয় বাষ্প ঢুকছে এবং একটা ঘূর্ণা বর্ত যেহেতু থাকবে ফলে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এবারে কিন্তু সোমবারের মঙ্গলবারের দিকে দেখুন পশ্চিমবঙ্গের দিকেই ঝোঁকটা বেশি আছে। তার সঙ্গে উড়িষ্যাতে তো এবং ঝাড়খণ্ড লাগোয়া জায়গাতে তো বৃষ্টিপাত চলবেই। যখন দেখুন ঘূর্ণাবর্তটি কিন্তু অনেকটা সরে যাচ্ছে এদিকে, অর্থাৎ এদিকে সরে আবার মধ্যপ্রদেশের দিকে চলে যেতে পারে এমন সম্ভাবনা রয়েছে। আস্তে আস্তে এটি দুর্বল হয়ে হয়ে এবং দেখুন মঙ্গলবারেও কিন্তু কিছুটা প্রভাব এবং প্রচুর পরিমাণে কিন্তু এই যে মধ্য ভারত এবং দক্ষিণ ভারতে কিন্তু আরব সাগর এবং বঙ্গোপসাগর দুটো মিলিয়েই কিন্তু প্রবল পরিমাণে বৃষ্টিপাত বিভিন্ন জায়গাতে এই মোটামুটি তৃতীয় সপ্তাহ থেকেই কিন্তু লক্ষ্য করা যেতে পারে ভারতে। অর্থাৎ আগস্টে কিন্তু ভালো পরিমাণ বৃষ্টি তৃতীয় সপ্তাহ থেকে শুরু হতে পারে। আবার দেখুন আমরা মঙ্গলবার নিয়ে গেলাম সন্ধ্যে ছটা পর্যন্ত, সেখানেও দেখা যাচ্ছে আবারও কিন্তু নিম্নচাপটা কিন্তু স্টে করছে। অর্থাৎ গতবারের যেমন আমাদের দেখেছিলাম একদিন থেকেই চলে সেটা মিটে যাচ্ছিল, এবারে কিন্তু সেই রকম দেখা যাচ্ছে না। এখানে কিন্তু লম্বা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা হালকা মাঝারি ভারী সব রকম মিলিয়ে মিশিয়ে কিন্তু একটা হতে পারে। আমরা বুধবার নিয়ে গেলাম, বুধবারে কিছুটা কমে যাচ্ছে। অর্থাৎ মঙ্গলবার পর্যন্ত শুক্রবার থেকে মঙ্গলবার পর্যন্ত শুক্র শনি রবি সোম এবং মঙ্গলবার চার পাঁচ দিন কিন্তু একটা আমরা আশা করতে পারি যে একটা প্রভাব থাকতে পারে। এবং দেখুন তারপরে কিন্তু আস্তে আস্তে বুধবার থেকে আবার এটাই তার যে প্রভাব সেই শক্তির প্রভাব কিন্তু কমে যাচ্ছে। অর্থাৎ নিম্নচাপ থেকে আরও কিন্তু সেটা কমে যাচ্ছে, তার এখানে কিন্তু লাল ভাবটা অনেকটাই কমে যাচ্ছে। অর্থাৎ এবারে কিন্তু আবার দেখা যাচ্ছে যে একুশ তারিখে কিন্তু আবার এই উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের কাছ থেকে দক্ষিণ পশ্চিমের দিক করে আবার কিন্তু নিম্নচাপ ঘনীভূত হতে পারে। আবার দেখুন আবার একটু হালকা করে লাল হচ্ছে, অর্থাৎ আবারও কিন্তু তারপরে দুদিন হয়তো একটু কম ব্রেক নিয়ে আবার কিন্তু নিম্নচাপের সম্ভাবনা দেখা দিতে পারে। তো আজকে মানে আগামী একুশে আগস্ট পর্যন্ত আপডেট পাওয়া যাচ্ছে, সেই আপডেট অনুযায়ী আপনাদের দেখালাম কেমন কী থাকতে পারে সম্ভাবনা। আশা করি আপনাদের এটিতে হেল্প করবে এবং আপনারা কিন্তু শেয়ার করতে ভুলবেন না। আমরা আবারও দেখে নিচ্ছি আজ এবারে কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা আপনারা কমেন্ট করতে থাকবেন, আপনাদের এরিয়ার আবহাওয়ার আপডেট কমেন্টে জানিয়ে দেবো। তার সঙ্গে ডিসক্রিপশানে দেওয়া রয়েছে আবহাওয়ার আপডেট, আপনারা সেটা পড়েও কিন্তু দেখে নিতে পারেন এবং ফলো করে দিতে ভুলবেন না, তাহলে রেগুলার পেয়ে যাবেন। এবারে আমরা নিয়ে চলে যাচ্ছি আজকের
বৃষ্টিপাত কেমন হতে পারে আমরা চলে যাচ্ছি বজ্র বৃষ্টি মোমেন্টে একবার দেখে নিচ্ছি। আজ পশ্চিমবঙ্গ বাংলাদেশ আসাম ত্রিপুরাতে কেমন বৃষ্টিপাত হতে পারে দেখুন। এখন বাজে সকাল 9টা, তাতে দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের বেশ কিছু অংশে আজ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন লাল হলুদ সমস্ত কালার রয়েছে, অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু আজকে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এদিকে দার্জিলিং আলিপুরদুয়ার এদিকে উত্তর দিনাজপুরের কিছু অংশে কিন্তু এবং রংপুর সাইডের কিছু অংশে কিন্তু এই লালমনির হাটপাট এসব সাইডে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই 9টা থেকে 11টার একটার মধ্যে এমন সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবারে আমরা একবার দেখি এবং মেঘালয়ে কিছুটা বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে চলবে, বাকি অংশে কিন্তু এবং এখানে আসামে কিছুটা বৃষ্টিপাত দেখা যেতে পারে। বিশেষ করে এরকম তেজপুর নাগাঁও এসব বা এই বোকারহাট এসব সাইডে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিতে পারে। তার সঙ্গে ডিব্রুগড় এসব সাইডে একটা মেঘলা ভাব থাকবে, হালকা বৃষ্টিপাত হতে পারে, তবে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। এবার আমরা দেখে নিচ্ছি আর একটু একটা সময় চলে গেলাম, দেখে নিচ্ছি দুপুরের দিকে কেমন সম্ভাবনা। দুপুরের দিকে কিন্তু দেখুন আজকে কিন্তু কিছুটা একটা মেঘলা ভাব তো থাকছে, বোঝা যাচ্ছে, এবং যেটা বোঝা যাচ্ছে যে এই বাংলাদেশের এই দক্ষিণ ভাগের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু আজ মেঘলা আকাশ থাকবে, সঙ্গে বিক্ষিপ্তভাবে কিন্তু মাঝে মাঝে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং উত্তরবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিপাত মাঝে মধ্যে কিন্তু চলবে। রাজশাহী থেকে খুলনা বরিশাল সমস্ত জায়গাতে কিন্তু একটা মেঘলা ভাব থাকবে, সঙ্গে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং 32 থেকে 33 ডিগ্রি আশেপাশের তাপমাত্রা থাকবে দুপুরের দিকে। এবং যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে কিছুটা বজ্রপাতেরও সম্ভাবনা থাকতে পারে। হালকা মাঝারি বৃষ্টিপাত বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে হতে পারে। কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরেও কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া পুরুলিয়ার জায়গাতেও কিন্তু হালকা একটা বৃষ্টিপাত হতে পারে। বীরভূমে এদিকে মুর্শিদাবাদের দিকেও কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দুপুরের দিক থেকে বিকেলের মধ্যে আমরা চলে গেলাম, সন্ধ্যেবেলার দিকে একবার চলে যাচ্ছি, দেখি সন্ধ্যেবেলার দিকে কিছুটা ক্লিয়ার ভাব থাকতে পারে, তবে আংশিক মেঘলার সঙ্গে যেটা দেখা যাচ্ছে যে এদিকে সিলেট বিভাগে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে এবং তার সঙ্গে ডিব্রুগড় তিনসুকিয়া এইসব সাইডে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। যদি ডিব্রুগড়টা আমরা ক্লিক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন এখানে কিন্তু মূলত সারাদিনই মেঘলা ভাব থাকবে এবং সকালের দিকে কিছুটা বৃষ্টিপাত থাকলে ধীরে ধীরে কিন্তু মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে, সন্ধ্যের পরে কিন্তু একটা ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ডিব্রুগড়ের দিকে। আমরা একবার এবারে আস্তে আস্তে কয়েকটি জায়গা দেখিয়ে দিচ্ছি লোকেশন, যেমন ঢাকা, ঢাকাতে দেখুন আজ কিন্তু আংশিক মেঘলা আকাশ, মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে, তারপরে কিন্তু সন্ধ্যের দিক করে একটা ক্লিয়ার ভাব থাকতে পারে যেটা আপনাকে আগেই বলেছিলাম। চট্টগ্রামের দিকে দেখুন কেমন সম্ভাবনা, সকালের দিকে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টিপাত চলবে ভোরের দিক করে, তারপরে একটু মেঘলা মেঘলা ভাব থেকে মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়ে আবার দুপুরের দিক বিকেল 3টের পর থেকে সন্ধ্যের মধ্যে একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, তারপরে কিন্তু আকাশ আবার ক্লাউডি হয়ে যেতে পারে এমন সম্ভাবনা রয়েছে। তো কলকাতা তো দেখিয়ে দিচ্ছে, দেখুন কলকাতার দিকটা কেমন সম্ভাবনা, দেখুন যা ফোরকাস্ট দিচ্ছে তাতে বোঝা যাচ্ছে যে মূলত আংশিক মেঘলার সঙ্গে মাঝে মাঝে রোদ বেরোবে এবং যেটা দেখা যাচ্ছে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে একটা এই দুপুর দুটো থেকে সন্ধ্যের মধ্যে কিন্তু একটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে, তার আগেও একটু টুকটাক হতে পারে কোথাও কোথাও কলকাতা বা তার পার্শ্ববর্তী এলাকাতে কিন্তু সম্ভাবনা রয়েছে, তবে গুমোট ভাব কিন্তু আজকে থাকতে পারে এমন বোঝা যাচ্ছে। আমরা আর একবার রাতের দিকে নিয়ে যাচ্ছি, দেখি এখানে কোনো সম্ভাবনা বৃষ্টিপাত আছে কি না। রাতের দিকে মোটামুটি ক্লিয়ার হয়ে যাচ্ছে, তবে উত্তরবঙ্গে কিছুটা বৃষ্টিপাত চললেও এবার দেখা যাচ্ছে যে দুটি জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে আসামে যে গুয়াহাটি বা দিসপুরের কাছাকাছি কোনো জায়গাতে এবং শিলং এবং দেখুন এই জায়গাতে কিন্তু একটা গভীর বৃষ্টিপাত মানে ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এমন দেখা যাচ্ছে রাত্রেবেলাতে। এবং আমরা আরেকবার দেখে নেবো এবারে তাপমাত্রা বা আর্দ্রতা কেমন থাকতে পারে, আমাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এবারে আমরা চলে যাচ্ছি তাপমাত্রার মোডে, দেখুন আমরা চলে যাচ্ছি মোটামুটি বৃষ্টিপাত তো এরকমই ছিল। এবারে আমরা চলে যাচ্ছি তাপমাত্রা দেখুন এবার কেমন থাকতে পারে দুপুরের দিকে। আমরা যদি চলে যাই দুপুরের দিকে আমাদের দেখিয়ে দিচ্ছি, আমরা মিটারটা অন করে দিচ্ছি, মিটার চলে এসেছে, দেখুন মিটারটা এখন আসেনি, মিটারটা আমরা পেয়ে গেছি মিটারটা। দেখুন এই বাংলাদেশে আমরা নিয়ে যাচ্ছি মোটামুটি দুপুরের দিক করে 30-29 এমন সম্ভাবনা কিন্তু রয়েছে, 28 পর্যন্ত উঠে যেতে পারে। ত্রিপুরার দিকে দেখুন 27-28,
29 পর্যন্ত থাকবে এবং কলকাতার দিকে দেখুন 30-31 মধ্যে থাকবে এবং গোটা দক্ষিণবঙ্গে কিন্তু 30-31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই দুপুরবেলার দিকে থাকবে, কোথাও কম বেশি হতে পারে। এবারে মুর্শিদাবাদ আমরা দেখুন মালদা এদিকে দিনাজপুরের দিকে 27-26 মধ্যে থাকবে এবং দার্জিলিংয়ের দিকে কিন্তু 19-22 মধ্যে থাকবে এবং দেখুন শিলিগুড়ি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের দিকে 26 এরকম 25 পর্যন্ত চলে যেতে পারে। এবার আমরা এই আসামের দিকে 27-28 এবং শিলং এবং মেঘালয়ের দিকে 22-23 মতো দুপুরবেলার দিকে, তারপরে এদিকে দেখুন আরও যে আসামের যে সমস্ত জায়গাগুলো রয়েছে মোটামুটি 27-28 মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে। এবারে আমরা যদি আর্দ্রতার দিকে একবার দেখি লক্ষ্য রেখে তাহলে কী দেখব দেখুন আপনাদের মিটারে দেখিয়ে দিচ্ছি কেমন থাকতে পারে আর্দ্রতা। মোটামুটি আসামের দিকে আমরা এই মুহূর্তে রয়েছি 88-90-80-81-92 পর্যন্ত এবং উত্তরবঙ্গের দিকে 85-95% থেকে 100% মাঝে মাঝে হতে যেতে পারে, 95-90 উপরে থাকছে এবং দিনাজপুরের দিকে দেখুন 90 ঘরে থাকছে। এমন কিন্তু মালদা মুর্শিদাবাদ এদিকে কিন্তু কেমন রয়েছে না 80-85, এদিকে দক্ষিণবঙ্গের দিকে দেখুন 79-85 এরকম থাকতে পারে, বাংলাদেশের দিকেও মোটামুটি 80 ঘরেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো এই ছিল আবহাওয়া সংক্রান্ত এবং নিম্নচাপ সংক্রান্ত সম্ভাব্য আপডেট। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, ভালো লাগে তাহলে শেয়ার করে লাইক করে দেবেন। ধন্যবাদ।